হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বন্ধুরা আবারও আপনাদের নতুন পর্বে আপনাদের স্বাগতম জানাই বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজে রাখবেন এবং সব সময় থাকবেন সব সময় পাশে পর্বতী ভিডিও সবার আগে পৌঁছবে আপনাদের কাছে বন্ধুরা সারা ওয়ার্ল্ডে সব চাইতে সেফটির দিক দিয়ে এখন একটাই মাত্র ব্যাটারি যেটা টেকনোলজির দিক থেকে আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে সোডিয়াম আয়ন ব্যাটারি বন্ধুরা আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কি না ভবিষ্যৎটা ফিউচারটা খুবই মজার হতে চলেছে বন্ধুরা চাইনিজ আপনারা সকলে জানেন যে আপনি যে জিনিসটা আজ ভাবছেন সেই জিনিসটা অলরেডি চায়না দশ বছর আগে চিন্তা ভাবনা করে আছে কারণ চায়নারা টেকনোলজির দিক দিয়ে সব কিছুর দিক দিয়ে আজ শুধু ভারত বলে না সারা পৃথিবীতে ওরা দশ বছর আগেই আছে টেকনোলজির দিক দিয়ে যে জিনিসটা আজ আপনি ভাববেন সে জিনিসটা ওরা অলরেডি দশ বছর আগে ভেবে বসে আছে সমস্ত কিছু ওরা নকল বানাতে শুরু করেছে সমস্ত কিছু দিক দিয়ে টেকনোলজি তো বন্ধুরা মূল প্রসঙ্গে আসি সোডিয়াম আয়ন ব্যাটারি একটি এমনই একটা টেকনোলজি চাইনিজ যারা গবেষক ব্যাটারি গবেষক তারা বলেছে তার তথ্য তারা প্রকাশ করেছে মিডিয়াতে যে এটি এমন একটি ব্যাটারি যে ব্যাটারিটা পুরো বাস্ট বাস্টপ্রুফ থাকবে আমরা যে মোবাইলে যে সমস্ত ব্যাটারিগুলি ইউজ করি বন্ধুরা ওগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি মানে যে ব্যাটারিগুলো বারবার চার্জ করায় কিন্তু ওই ব্যাটারিগুলো সম্পূর্ণ সেফটি না ওভার ভোল্টেজ হয়ে গেলে ব্যাটারিটা বাস্টও করতে পারে আপনারা অনেক নিউজ পত্রিকায় দেখেছেন যে অনেক মোবাইল বাস্টও মারে সে হয়তো চার্জের ভুলই হোক বা ব্যাটারিই হোক বা মোবাইল ফল্টের কারণ হয়তো বাস্ট করে এর কথা সত্যি কিন্তু এটাই এমনই একটা ব্যাটারি যে ব্যাটারিটা বাস্ট প্র বাস্ট করবে না অনেক সময় অনেক ব্যাটারি লিকেজ হয়ে গেলে লিক হয়ে গেলে বাস্ট করে কিন্তু এটি এমনই একটা ব্যাটারি যে ব্যাটারিটা লিক হয়ে যাওয়ার পরও বাস্ট করবে না তারপরে পরে জানাই বন্ধুরা লিথে মারেন ব্যাটারি চাইতে এই ব্যাটারিটির কস্ট অনেক কম ফর্টি পারসেন্ট মানে চল্লিশ পারসেন্ট কম এই ব্যাটারিটি পুরো মানে দুনিয়া পাল্টে দেবে বন্ধুরা সত্যি কথা আপনি বিশ্বাস করুন এবং বিশেষজ্ঞদের দাবি ধরেন আপনার মোবাইলে সোডিয়াম আয়ন ব্যাটারি আপনার মোবাইল লাগানো আছে আপনি ধরেন যে কোনো এক্সারসাইজ বলেন ব্যায়াম বলেন যে কোনো একটা কিছু করছেন আপনার গা দিয়ে যে ঘামটা বাড়াবে সেই ঘামের দ্বারাই আপনার মোবাইলটা চার্জ হয়ে যাবে দেখুন বন্ধুরা ভবিষ্যৎটা কত মজার হতে চলেছে বন্ধুরা এটা স্বপ্ন নয় বন্ধুরা এটাই বাস্তব এবং আপনারা সকলে জানেন যে আমার চ্যানেলটিতে আমি ইলেকট্রিকের বিষয়ে আমি আলোচনা করে থাকি এবং সোডিয়াম আয়ন ব্যাটারি যদি ইলেকট্রিক গাড়িতে আসে চার বলেন টু হুইলার ফোর হুইলার আর থ্রি হুইলার যাই বলেন যদি এ সোডিয়াম আয়ন ব্যাটারি আসে তাহলে পারে ফর্টি পারসেন্ট প্রত্যেকটি গাড়ির দাম কমে যাবে হ্যাঁ বন্ধুরা এটা সত্যি ফর্টি পার্সেন্ট দাম সব গাড়ি কমে যাবে এবং ইলেকট্রিক গাড়ি আর দিক দিয়ে মাইনাস পয়েন্ট ছিল যে গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন গাড়িটা মানে বাস্ট বাস্ট করা সম্ভবনা আগুন ধরে যাওয়া ফায়ার হয়ে যাওয়া সম্ভাবনা ছিল কিন্তু এখন আর সম্ভাবনা থাকবে না বন্ধুরা ধন্যবাদ সকলকে পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা